কোন একটি প্রসঙ্গ কাঠামো যদি স্থির থাকে বা সমবেগে চলতে থাকে তাহলে সেই প্রসঙ্গ কাঠামোকে জড় প্রসঙ্গ কাঠামো বলা হয়। অর্থাৎ যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনীয় বলবিদ্যা সঠিকভাবে প্রয়োগ করা যায় তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলা হয়। আমরা এখানে একটা ট্রেনের বগির অংশবিশেষ এখানে পর্যবেক্ষণ করব। ধরা যাক এটা হচ্ছে আমাদের ট্রেনের বগির অংশবিশেষ, ধরা যাক। আচ্ছা, এখন ধরা যাক আমাদের এই ট্রেনটা স্থির অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ এর বেগ হচ্ছে জিরো। ধরা যাক এর বেগ জিরো, তাহলে আমরা এখানে বলবো এই প্রসঙ্গ কাঠামোটা অবশ্যই একটি জড় প্রসঙ্গ কাঠামো, কারণ এখানে নিউটনীয় বলবিদ্যা সঠিকভাবে প্রয়োগ করা যায়। কারণ আমরা যদি এখানে এই প্রসঙ্গ কাঠামোর ভিতরে কোন একটা বস্তুর কথা বিবেচনা করি, ধরা যাক এখানে কোন একটা বস্তু রয়েছে, তাহলে আমরা দেখব এই বস্তুটার উপর আমরা যদি এখানে বল প্রয়োগ না করি এই বস্তুটা কিন্তু স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং, আমাদের এই বস্তুটা কিন্তু এখানে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, আমরা বস্তুটার ভিতরে কিন্তু কোন রকমের বল এখানে অনুভব করব না বা কোনো গতি কিন্তু আমরা এখানে দেখতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রসঙ্গ কাঠামোতে কিন্তু নিউটনীয় বলবিদ্যা আমরা প্রয়োগ করতে পারছি, কারেক্ট? কারণ এখানে স্থির বস্তু কিন্তু স্থিরই থাকছে এই প্রসঙ্গ কাঠামোর ভিতরে যখন এই প্রসঙ্গ কাঠামোর বেগ জিরো। এখন ধরা যাক এই যে প্রসঙ্গ কাঠামোটা, এটা কোন একটা নির্দিষ্ট বেগে ধরা যাক গতিশীল হওয়া শুরু করলো। এখন এখানে লক্ষ্য করা যাক বেগের মান কিন্তু জিরো নয়, তাহলে কি হবে? এখানে আমরা বলবো যেখানে একটা নির্দিষ্ট বেগে আমাদের এই প্রসঙ্গ কাঠামোটি গতিশীল রয়েছে এবং এই প্রসঙ্গ কাঠামোর ভিতরে এই যে বস্তুটি রয়েছে, লক্ষ্য করা যাক এই বস্তুটিও কিন্তু এখন নির্দিষ্ট বেগে আমাদের এই যে প্রসঙ্গ কাঠামো রয়েছে এর ভিতরে গতিশীল রয়েছে। এখন আমরা কি জানি? আমরা জানি যে নিউটনীয় গতিবিদ্যার যে প্রথম সূত্র সেটা হচ্ছে যে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা না হয় বা যে কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এবং আমরা কিন্তু এখানে সেই ঘটনাই পর্যবেক্ষণ করব। এখানে এই বস্তুটা আমাদের এই প্রসঙ্গ কাঠামোর ভিতরে রয়েছে কিন্তু এই বস্তুটা এবং প্রসঙ্গ কাঠামো একই বেগে সামনের দিকে এগিয়ে চলছে। ধরা যাক সামনের দিকে বলতে আমরা ডান দিকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে দেখবো আমাদের এই বস্তুটা কিন্তু চিরকাল আমরা যতটা সময় এই অবস্থা এখানে বহাল রাখবো ঠিক ততটা সময় কিন্তু আমাদের এই বস্তুটা এখানে বস্তুর পক্ষে কি বলবো এখানে সমবেগে আমাদের এই যে প্রসঙ্গ কাঠামো রয়েছে এর সঙ্গে সামনের দিকে এগিয়ে চলবে। এবং আমরা প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে এখানে বস্তুর কিন্তু কোনো গতি পর্যবেক্ষণ করব না এবং এভাবে কিন্তু আমরা এখানে বুঝতে পারবো এটা একটা জড় প্রসঙ্গ কাঠামো। এবং জড় প্রসঙ্গ কাঠামো কোন একটা কাঠামো জড় প্রসঙ্গ কাঠামো কিনা তা যাচাই করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে ওই প্রসঙ্গ কাঠামোতে অবস্থিত কোন বস্তুর গতি পর্যবেক্ষণ করা। ওই বস্তুর গতি যদি হয় জিরো অথবা আমরা যদি পর্যবেক্ষণ করতে পারি যে আমাদের এই যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমাদের বস্তু জিরো, এটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমাদের এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমাদের বস্তুর যদি এখানে গতি হয় জিরো তাহলে কিন্তু ডেফিনেটলি আমাদের এই যে প্রসঙ্গ কাঠামো সেটা হচ্ছে একটা জড় প্রসঙ্গ কাঠামো। এখন আমরা এই পরীক্ষাটা কিভাবে করতে পারি? ধরা যাক আমাদের এই প্রসঙ্গ কাঠামোর ভিতরে একজন ব্যক্তি রয়েছেন, তাহলে ডেফিনেটলি এই ব্যক্তির গতিও কিন্তু হবে আমাদের এই যে প্রসঙ্গ কাঠামো এর গতির সমান। ঠিক আছে, এই ব্যক্তির বেগ হবে আমাদের প্রসঙ্গ কাঠামোর বেগের সমান। ঠিক আছে, এখন এই বেগের হাতে যদি একটা কয়েন থাকে, আমরা যদি এখানে এই ব্যক্তির হাতে একটা কয়েন পর্যবেক্ষণ করি করা যাক, তাহলে এই কয়েনটার বেগও কিন্তু হবে আমাদের প্রসঙ্গ কাঠামোর সমান। এখন ব্যক্তি যদি এই কয়েনটাকে উপরের দিকে নিক্ষেপ করেন, ধরা যাক এটা কয়েনটাকে উপরের দিকে নিক্ষেপ করলেন এবং কয়েনটা এই জায়গায় অবস্থান করছে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, লক্ষ্য করা যাক এখন ব্যক্তির হাতে কিন্তু কোনো কয়েন নেই, এখন এই হাতের কয়েনটাকে মুছে ফেলতে পারি। এখন লক্ষ্য করা যাক এখানে কিছুক্ষণ পর আমাদের এই যে প্রসঙ্গ কাঠামো ব্যক্তি সামনের দিকে অগ্রসর হবেন এবং তাদের নতুন একটা অবস্থা আমরা পর্যবেক্ষণ করবো। আমরা যদি একটু ডান দিকে সরে যাই এবং তাদের নতুন অবস্থা এখানে চিহ্নিত করি, ধরা যাক এটা হচ্ছে আমাদের সেই প্রসঙ্গ কাঠামোটা, আগের প্রসঙ্গ কাঠামোটা। ঠিক আছে, নির্দিষ্ট বেগে অগ্রসর হওয়ার কারণে এটা এই অবস্থান থেকে এই অবস্থানে চলে এলো এবং আমরা এখানে আমাদের সেই ব্যক্তিকে চিহ্নিত করি। ধরা যাক আমাদের এই ব্যক্তিকে আমরা এখানে অঙ্কন করলাম। এখন আমরা পর্যবেক্ষণ করব এই যে কয়েনটা, এই কয়েনটা কিন্তু উপরে ছিল, তাই না? এখন এই কয়েনটা ধরা যাক যে এই সময়ের ভিতরে এখানে এই দূরত্ব থেকে নিচে পতিত হলো এবং আমরা দেখব কয়েনটা কিন্তু প্রকৃতপক্ষে সেই দূরত্ব থেকে ব্যক্তির হাতেই পতিত হয়েছে, সেই উচ্চতা থেকে আসলে ব্যক্তির হাতেই কিন্তু সেটা পতিত হবে। এবং এই জিনিসটাই কিন্তু নিশ্চিত করছে আমাদের এই প্রসঙ্গ কাঠামোটা একটা জড় প্রসঙ্গ কাঠামো, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই কয়েনটা যখন শূন্য অবস্থান করছিল, লক্ষ্য করা যাক এখানে কিন্তু
আমাদের কয়েনের উপর আর কোনো বল কাজ করছে না। তো আমাদের এই প্রসঙ্গ কাঠামোটা যদি কোন একটা ত্বরণে বা কোন একটা মন্দনে এখানে গতিশীল থাকতো, তাহলে এর কিন্তু বেগ পরিবর্তন ঘটতো এবং সাথে সাথে আমাদের এই ব্যক্তিরও বেগ পরিবর্তন ঘটতো, কারণ আমাদের এই ব্যক্তি কিন্তু প্রসঙ্গ কাঠামোর উপর দাঁড়িয়ে আছেন, কিন্তু যেহেতু কয়েনটা শূন্য ভাসমান অবস্থায় রয়েছে এর উপর কিন্তু বল কাজ করতো না। ফলে আমরা দেখতাম এই এখানে কয়েন কয়েন তাই না, এই কয়েনের উপর কিন্তু আমাদের সেই বলটা কাজ করতো না, তাহলে এই কয়েনটা কিন্তু ব্যক্তির হাতে পড়তো না, হয় কি বলবো এটাকে হাত থেকে বাম দিকে পড়তো অথবা ডান দিকে পড়তো, ঠিক আছে, এই হাতে হাত বরাবর কিন্তু আমাদের এই কয়েনটা পড়তো না। কিন্তু যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে কয়েনটা একদম হাতেই পড়েছে এই ব্যক্তির, তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের এই যে প্রসঙ্গ কাঠামোটি রয়েছে এটা কিন্তু সমবেগে ডান দিকে গতিশীল রয়েছে, ঠিক আছে, এর উপর কিন্তু কোনো ত্বরণ কাজ করছে না। খুবই ইন্টারেস্টিং। আর এই কারণে কিন্তু আমাদের এই কয়েনটা লক্ষ্য করা যাক, আমাদের এই প্রসঙ্গ কাঠামো এবং এই ব্যক্তির সমান বেগে লক্ষ্য করা যাক এখানে সামনের দিকে অগ্রসর হয়েছে, তাই না। একই সাথে আমাদের কিন্তু এই কয়েনটারও কিন্তু আগেই আমাদের এই যে ইউ বেগটা যেটার মান জিরো নয়, এই বেগটা ছিল এবং এই বেগটা সহকারী সে কিন্তু সামনের দিকে অগ্রসর হয়েছে, সেটা শূন্য ভাসমান ছিল, পাশাপাশি কি আমাদের সামনের দিকেও কিন্তু সেটা অগ্রসর হয়েছে এবং একই সাথে সে সমান দূরত্ব অতিক্রম করেছে আমাদের ব্যক্তি এবং এটা কি বলবো প্রসঙ্গ কাঠামোর সাথে সাথে, আর তাই আমাদের এই কয়েনটা কিন্তু ব্যক্তির হাতে এসে পতিত হয়েছে। আর এভাবে কিন্তু আমরা খুব সহজ একটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করতে পারি কোন একটা প্রসঙ্গ কাঠামো প্রকৃতপক্ষে জড় প্রসঙ্গ কাঠামো নাকি সেটা জড় প্রসঙ্গ কাঠামো নয়, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে প্রসঙ্গ কাঠামো প্রকৃতপক্ষে স্থির থাকে অথবা তার বেগ থাকে কি বলবো এটাকে সমান সমবেগ থাকে, ঠিক আছে, তাহলে সেই প্রসঙ্গ কাঠামোকে বলা হয় জড় প্রসঙ্গ কাঠামো। এবং এই প্রসঙ্গ কাঠামোতে নিউটনীয় বলবিদ্যা সঠিকভাবে খাতে, ঠিক আছে, আমরা আগেই দেখেছি যে স্থির বস্তু স্থির থাকে অথবা এখানে গতিশীল বস্তু সমান দ্রুতিতে কি বলবো এটাকে চলতে থাকে, ঠিক আছে, গতিশীল বস্তু সমদ্রুতিতে চলতে থাকে।